পেনিসে কি ঘটবে, এখানে যে রক্ত নালীগুলো আছে এগুলো নাইট্রিক অক্সাইড থাকলে, ভালো থাকলে, রিসার্জ থাকলে কি হবে, আর্টারিগুলো ফাঁক থাকবে, ফাঁক থাকলে বেশি রক্ত আসবে এবং বেশি শক্ত হবে, পেনিসটা কি হবে বেশি শক্ত হবে, বড় হয়ে যাবে। যদি রক্তই ঢুকতে না পারে, অর্থাৎ এই এই এটা স্টেনোসিস হয়ে চেপে যায়, তাহলে তো আপনার বড় হবে না। দেখুন স্যার, ইরেকশনটা হচ্ছে কিন্তু বড় ইরেকশন হচ্ছে না, মানে কমপ্লিটলি শক্তিশালী ইরেকশনটা পাচ্ছেন না, তখন কী করবেন? আপনাকে অবশ্যই এই গ্রোথ হরমোনটাকে বুস্ট করতে হবে। তো শক্তিশালী ইরেকশন মানে একবারে, এবং পেনিসটাকে খুব বড় করা, পেনিস যদি খাটো হয়ে যায় সেখানে তৈরি করা, নতুন সেল তৈরি করা, এগুলোর জন্য আপনাকে গ্রোথ হরমোন রিসার্চ থেরাপিতেই আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর এম এম আলী, হেলথ স্পেশালিস্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। আজকে টপিকটা হচ্ছে চমৎকার একটা টপিকস, সেক্স মানে যৌন তা ধরে রাখা অথবা সুস্বাস্থ্যতা ধরে রাখা, এই দুটার রিচার্জ ফর্মুলা, রিচার্জ বা ফর্মুলা এক। মানে আজকে থেকে একটা সিরিজ স্টার্ট করলাম, যেটা আপনি যদি দীর্ঘমেয়াদী সেক্স ধরে রাখতে চান বা দীর্ঘমেয়াদী সুস্থ হতে চান, তাহলে এই রিচার্জ ফর্মুলাগুলো ফলো করতে হবে, কোনো বিকল্প নাই। যদি রিচার্জ ফর্মুলা বা নিজেকে বুস্টিং ফর্মুলাটা ফলো না করা হয়, শুধু ড্রাগস ডিপেন্ডেন্ট হয়ে যান বড় বড় হসপিটাল থেকে, তাহলে আপনার বডি কখনো রিচার্জ হবে না এবং আপনি বেশি দিন ধরে রাখতে পারবেন না সেক্স ডিজিজগুলোকে। বা আপনাকে এজিং অর্থাৎ বয়সের যে বিশাল সবল সেটাকে আক্রান্ত করবে শিওর। তো এই ট্রিটমেন্টটাতে বা এই রিচার্জ ফর্মুলাতে কিন্তু আপনার বয়সটাকেও ব্যাক করাতে পারবেন, অর্থাৎ টাইম তো ব্যাক করা যাবে না, মানে বডির যে এজিং প্রসেস, বয়সটির বার্ধক্যের যে প্রসেসগুলো সেটা ডিলে করবে যদি আপনি এই সেক্স বা সুস্থতা রিচার্জ ওয়ান থেকে শুরু করে যে বাকি ফর্মুলাগুলো দেওয়া হবে সেগুলো ফলো করেন। এই একই ফর্মুলা ফলো করে উন্নত বিশ্বের যেমন চীন অথবা জাপান অথবা কোরিয়া অথবা মালয়েশিয়া আরও আরও বেশ কিছু দেশ, তারা দীর্ঘমেয়াদি সুস্থ এবং এনার্জেটিক সেক্সি লাইফ রিচ করে, 100, 120, 140 সুস্থ জীবনযাপন করে। তাদের আইসিইউ ব্যবস্থাপনাতে আসে কিন্তু পেশেন্ট খুবই কম, একেবারে মৃত্যুসজ্জায় যারা তারা অনেক বয়স পরে, 100-এর উপরে তো অবশ্যই, 100 বছরের উপরে। তো আশা যাক যে এই সুস্থতার বা সেক্সটাকে ডমিনেট করার রিচার্জ নাম্বারটা কী, এক নাম্বারটা কী। হ্যাঁ দর্শক, আমাদের এই দেহটা দুটো জিনিসের একটা খেলা, একটি হচ্ছে পুষ্টি, অর্থাৎ দেহটা কী দিয়ে চলে, ওষুধ দিয়ে নয় এটি পুষ্টি দিয়ে চলে। আর এই পুষ্টিগুলোকে ডিস্ট্রিবিউশন, কাজে লাগানো এবং বডির কম্পোজিশন তৈরি করা, এই যে ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরগুলো আছে, এটা আরেকটা জিনিসই করে, সেটি হচ্ছে হরমোন। তাহলে আমরা বেসিক্যালি দুটো জিনিস পেলাম, একটা হলো পুষ্টি বা নিউট্রিশনস, আরেকটি হচ্ছে হরমোন। এই দুটো জিনিসের একটা খেলা, এটা হচ্ছে একটা ইঞ্জিনিয়ার, এটা হচ্ছে বডির কাঁচামাল। এই দুটো থাকতে হবে, নিউট্রিশন থাকতে হবে এবং হরমোন থাকতে হবে, এই দুটোর একটা ব্যালেন্স হচ্ছে এই বডিটা, এই দুটো রিচার্জ করতে হবে। তো এখানে রিচার্জের ব্যাপারে পুষ্টি কিন্তু অসংখ্য প্রকারের আছে, আর শুধু পুষ্টি বলতে গেলে ভাত খাওয়া বোঝেন না, আমাদের দেশে যেটা বোঝে এই জিনিসটা বুঝতে হবে, এটা অনেক ভাইটাল একটা সাবজেক্ট, যেটা আমাদের দেশের অ্যাপ্লাইড যে নিউট্রিশনগুলো সেগুলোর ডাক্তারিরাই বলা যেতে পারে, খুবই কম। আর হরমোন এটা তো কিছু ডাক্তার আছে, কিন্তু কম্পোজিটিভ হরমোনগুলো নিয়ে খুব একটা ভালো ডাক্তার নেই, এবং এটার ম্যানেজমেন্টও ভালো হয় না। ভালো যদি হতো তাহলে জাপানিদের মতো 100 বছর, 120 বছর সেক্স লাইফ ট্রিট করতে পারেন, ওষুধবিহীন সুস্থ জীবনযাপন করতে পারতেন যদি থাকতো। যাক, এটা আমাদের জন্য কপাল, আমাদের জাতির জন্য কপাল, দুর্ভাগ্য। তো দোয়া করেন আগামীতে যে ডক্টরগুলো আসবে তারা যেন পুষ্টির উপরে, হরমোনের উপরে এবং সুস্থতার উপরে ট্রেনিং নিয়ে আসে। সারা জীবন ওষুধ নয়, একটা সার্টেন টাইমে ওষুধ এবং সুস্থ থাকা, এটা আপনাদেরকে
স্বাস্থ্য খাতে এনশিওর করতে হবে, শুধু টাকা ব্যয় করলে হবে না, আবল তাবল এটা ব্যয় করতে হবে, স্বাস্থ্য বিশেষজ্ঞগুলোকে নিয়ে আসতে হবে, পুষ্টি বিশেষজ্ঞগুলোকে আনতে হবে, কম্বাইন্ড করতে হবে এবং দেশের খাদ্য পদ্ধতি চেঞ্জ করতে হবে, যাক এটা আরও অনেক কথা, সেন্সিটিভ কথাবার্তা। তো আমরা এখন রিচার্স পুষ্টি এবং হরমোনের দিয়ে, আমরা যখন পুষ্টি নিয়ে আজকে কথা বলবো না, অন্যদিন বলবো, কিন্তু হরমোনের একটা মেইন হরমোন নিয়ে আজকে কথা বলবো, এটা একটা রিচার্জ করা। বডিতে একটা মেইন হরমোন থাকে, আমি বারবারই বলার চেষ্টা করেছি, সেটা যে ধরুন বেন, ব্রেনের এই পিছন পাটে একটা গ্ল্যান্ড থাকে, এটাকে পিটিউটারি গ্ল্যান্ড বলা হয়। পিটিউটারি গ্ল্যান্ড থেকে অসংখ্য হরমোন সিক্রেট হয় এবং সেখান থেকে একটা বড় ধরনের হরমোন আছে, সেটি হচ্ছে গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন ইজ এ মেজো ফ্যাক্টর, এটাকে হরমোনের রাজা বলা হচ্ছে। যতগুলো হরমোন বডিতে আছে সমস্ত হরমোনের একটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর বলা হচ্ছে। গ্রোথ হরমোন হচ্ছে মাস্টার হরমোন, সমস্ত হরমোনকে সে স্টিমুলেট করে। এখন পুষ্টিগুলোকে যে কাজে লাগাবো, যেটা খাচ্ছেন আপনারা, কাজে লাগিয়ে হরমোন তৈরি করবে, আর সেই হরমোনগুলো বিভিন্ন ক্যাটাগরি সেটা তৈরি করবে, হচ্ছে এই ইনফ্লুয়েন্স করবে হচ্ছে গ্রোথ হরমোন। এটা হচ্ছে মেজর হরমোন ইন বডি। গ্রোথ হরমোন কীভাবে আমাদের এই দেহটাকে এবং সেক্সটাকে ইনট্যাক্ট রাখবে 100 বছর বা 140 বছর উন্নত বিশ্বের মতো, আজকের সেই বিষয় নিয়ে কথা বলব। ইয়াস, গ্রোথ হরমোনটা কীভাবে আসছে? গ্রোথ হরমোনটা পিটিউটারি গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়, এর নর্মাল যে ফেনোমেননটা সেটা আবার লিভারে আসে। লিভার, এই লিভারের মধ্যে এসে কী হয়, এখানে ম্যাটাবলিজম হয়ে অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর তৈরি হয়। তাহলে গ্রোথ হরমোনটা চেঞ্জ হলো কোথায়? লিভার থেকে, পিটিউটারি থেকে লিভারে আসলো, লিভার থেকে ম্যাটাবলিজম বা বিপাকক্রিয়ার মাধ্যমে এটা গ্রোথ ফ্যাক্টর হলো, এবং গ্রোথ ফ্যাক্টর হওয়ার পরে ফাইনালি সেটা কাজ করলো বিভিন্ন সেল তৈরি করার কাজে। এটা কী হলো? কোষ, একটা কোষ থেকে বিভাজিত হয়ে সেই অন্য অসংখ্য কোষ তৈরি করবে। তাহলে এই যে আমাদের দেহে কোষ তৈরি হচ্ছে, এই কোষগুলোই তো আসল। বার্ধক্য কেন হয়? এই কোষগুলো ভেঙে গেলে বার্ধক্য হয়, আর কোষগুলো যদি ইনট্যাক্ট থাকে, ধরুন 100 ট্রিলিয়ন কোষ আছে আমাদের, এই কোষগুলো ইনট্যাক্ট আছে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নাই, একবারে ইয়াং থাকবে, বেহেস্তে থাকার মতো আর কি, বেহেস্তে কিন্তু বুড়ো হবে না, তার মানে কি কোষ ভাঙবে না। তো এই কোষ গঠন করে ইনট্যাক্ট রাখাটাই হচ্ছে গ্রোথ হরমোনের একটা বড় দায়িত্ব। এই জন্য লিভার নামে একটা জিনিস আছে, যেটা বিগার গ্ল্যান্ড, এটাকে শক্তিশালী থাকতে হবে যাতে এটা ভাঙতে পারে এবং গ্রোথ ফ্যাক্টর তৈরি করবে। অসংখ্য গ্রোথ ফ্যাক্টর আছে, হাড়ের গ্রোথ ফ্যাক্টর আলাদা, চোখের গ্রোথ ফ্যাক্টর আলাদা, ব্রেনের গ্রোথ ফ্যাক্টর আলাদা, মাসেলের গ্রোথ ফ্যাক্টর আলাদা, সেক্স অর্গানের গ্রোথ ফ্যাক্টর আলাদা, এক রকম। তো এই এক রকম সেল আছে, হ্যাঁ, এটাকে ক্যারেক্টারিস্টিক্স ও তার ডিএনএগুলোতে নির্ধারিত করা হয়। এবং এটার জন্য ফ্যাক্টরটা হচ্ছে গ্রোথ হরমোন বা গ্রোথ ফ্যাক্টর কাজ করে, এটা অসংখ্য কাজ করে, এর কাজ শেষ করতে পারবেন না। আপনারা যদি গ্রোথ হরমোন বা এভাবে সার্চ নেন যে HGH এটার রোল কী, তাহলে পেয়ে যাবেন, অসংখ্য রোল পেয়ে যাবেন যে হিউম্যান গ্রোথ হরমোন HGH এর রোলগুলো কত আছে এবং এটা মানুষের জন্য কত দরকার। এবং যারা সুস্বাস্থ্যবান হতে চাচ্ছেন, সেক্স লাইফটাকে একটা দীর্ঘমেয়াদী করতে চাচ্ছেন, তারা কিন্তু এটার চিকিৎসাটা খুব জরুরি। রিচার্জ ইউর গ্রোথ হরমোন টু বুস্টিং ইউর সেক্স লাইফ অ্যান্ড ইউর হেলদি লাইফ। এখন রিচার্জ এখানে কি হয়, এখানে ঝামেলাটা হয় এই জায়গাতে, যে গ্রোথ হরমোনটার যদি পরিসংখ্যানটা দেখি, আমি বারবারই বলার চেষ্টা করেছি যে গ্রোথ হরমোন একটা নির্দিষ্ট টাইমে সর্বোচ্চ হয়, এটা 20 ইয়ার্সে, এখানে প্রায় 500 মাইক্রোগ্রাম পার ডে সিক্রেট হয়, কিন্তু আস্তে আস্তে কী হয়, কমতে থাকে, কমতে এটা 80 বা 100-এ, 0-তে আসলে এটা মারা যাবে, এই ধরনের জন্ম থেকে এটা বাড়তে থাকে। হ্যাঁ, বাড়তে থাকে। এখন বাড়ন্ত অবস্থায় আমাদের কোনো চিন্তা নাই, চিন্তাটা হচ্ছে ডেক্লাইন ফেজে যখন কমতে থাকে। এই কমাটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, তাহলে কিন্তু ইয়াং লাইফ লিড করবে। এতে 20 বছরে যে 500 মাইক্রোগ্রাম সিক্রেট হলো, এটা যদি আমরা এই পর্যন্ত ধরে রাখতে পারি, আমৃত্যু,
তাহলে আপনি এই সময় যে দিনে 3 বার 6 করেন বা 5 বার করেন, এই টাইমটা ওই সময় করতে পারবেন। শুধু এই ব্যাচারিটাকে রিচার্জ করে রাখতে হবে, গ্রোথ হরমোনকে রিচার্জ করে রাখতে হবে। আরও হরমোন আছে, তাহলে এই অন্যান্য হরমোনকে ট্রিগার করবে, এই জন্য এটাকে মাস্টার হরমোন বলা হচ্ছে। আপনার টেস্টোস্টেরনকে ট্রিগার করবে, মেয়েদের ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, ফলিকল স্টিমুলেটিং হরমোন সবগুলোকে ট্রিগার করবে, মানে গোনাড হরমোনগুলোকে ট্রিগার করবে, তাকে ইনফ্লুয়েন্স করবে। এই জন্য এটা একটা মাস্টার হরমোন বা গ্রোথ হরমোন। তো আমাদের কাজ হলো যে এই হরমোনটা যেন আমরা সহজে ডিক্লাইনে না আসে, রিচার্জ করে রাখতে হবে। আমরা যদি 20 বছরের পরে বুঝি এটাকে রিচার্জ না করি, তাহলে কিন্তু আস্তে আস্তে কমতে কমতে ব্যাটারির মতো, মোবাইলের ব্যাটারির মতো জিরো হয়ে যাবে চার্জ এবং আর চলবে না, এবং দেখবেন অসংখ্য এবং আইস হয়ে গেছেন। এবং আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে, 80-তে যাচ্ছে না, এটা 20 বছর পরে 30 বছরে একটা বিশাল ডিক্লাইনে আসতেছে। 30 বছরে দেখা গেল যেটা, গ্রোথ হরমোনটা মাপে দেখেন, এখন তো পিজিতেও হয়, পপুলারে হয়, পদ্মাতে অনেকগুলো ডায়াগনস্টিক সেন্টারে গ্রোথ হরমোনটা হয়, তাকে মাপে দেখেন আপনার 30 বছরে একেবারে অনেক কমে গেছে। তারপরে 40 বছরে দেখেন যে একের নাই, দেখবেন আপনার সেক্সও নেই। আপনি মাপে দেখেন না কথাটা সত্যতা কতটুকু বুঝতে পারবেন। তো এটা কিন্তু উন্নত বিশ্বে এটা আস্তে আস্তে ডেকলাইন পায়। আমাদের দেশে একমাত্র দেশ যেটা টস করে নিচে নামে আসতেছে, 20 বছর পরেই নামে আসলো, ও 30 বছর পরেই নামে আসলো। ওই আসে বলে না যে স্যার আমি মোটামুটি বিয়ে করছি 25 বছরে, 30 বছর পর্যন্ত ভালোই ছিলাম, কিন্তু 32 বছর থেকে স্যার এই শুরু হয়ে গেছে, আজকে 40 বছরে চলতেছে, এখন স্যার তো উঠেই মানে ইরেকশানই হচ্ছে না, অথবা এখন আমার হার্টবিট দেয়, তার মানে কি হার্ট তো বড় হয়েছে, এখন চোখে স্যার কম দেখি, মানে চোখের রিচার্জ কমে গেছে স্যার, এখন মনে থাকে না, স্মরণ শক্তি কমে গেছে, স্কিনগুলো এখন ঝুলে যাচ্ছে স্যার, এখন কথা বলতে আটকে যাই, চিন্তাভাবনা করতে পারি না, কাজ করলে হিমশিম লাগে। তার মানে কি আপনি লিডিং টু দ্য এজিং প্রসেস, আপনি আপনার যদিও টাইম বয়স 30-40 বছর বা 30 বছর, কিন্তু আপনার বডির বয়স হয়ে গেছে 80-100 মতো। বডির যে ক্যাপাসিটি বা রিচার্জ থাকা উচিত ছিল, সেই রিচার্জটা কত বিশাল কমে গেছে। তো সো এখানে আপনি গ্রোথ হরমোনটা কী করবেন, রিচার্জ করবেন বডিতে, পিটুইটারি গ্ল্যান্ড এটা রিচার্জ করে রাখবেন। রিচার্জ করে রাখলে কী হবে, এটা আস্তে আস্তে কমবে। এই জন্য আপনাকে বিশেষ একটা কাজ করতে হবে, সেটা হলো গ্রোথ হরমোন টেস্ট করা, অথবা আমাদের কাছে আমি টেস্ট করে দেখবো যে এটা আপনার এই লেভেলটা আছে, এবং এটাকে ধরে রাখতে পারলে আপনি ভালো থাকবেন, না থাকলে আপনি সারা দুনিয়ার যদি ড্রাগস গিলে যান ট্র্যাকে ট্র্যাকে, হ্যাঁ ঝাঁকি ঝাঁকি মানে হচ্ছে ডালা, এই বোল বোল ঢাকাতে বোল বলে, খেয়ে যান কাজ হবার নয়, রিচার্জ আপনাকে আসতেই হবে। এই গ্রোথ হরমোন এবং এরপরে পরবর্তী আরেকটা কথা বলবো, আজকে এখানেই শেষ করছি। আজকে গ্রোথ হরমোনটা অত্যন্ত জরুরি, এটা কিন্তু প্রেশারটাকেও ভালো রাখে জানেন, গ্রোথ হরমোন কিন্তু প্রেশারও ভালো রাখে। এই গ্রোথ হরমোন থেকে আরেকটা জিনিস গ্রোথ ফ্যাক্টর হয় নাইট্রিক অক্সাইড রিলিজ হয়। তো নাইট্রিক অক্সাইড রিলিজ হলে আপনার কিন্তু পেনিসে কী ঘটবে, এখানে যে রক্ত নালীগুলো আছে এগুলো নাইট্রিক অক্সাইড থাকলে ভালো থাকলে রিচার্জ থাকলে কী হবে, আর্টারিগুলো ফাঁক থাকবে, ফাঁক থাকলে বেশি রক্ত আসবে এবং বেশি শক্ত হবে, পেনিসটা কী হবে বেশি শক্ত হবে, বড় হয়ে যাবে। যদি রক্তই ঢুকতে না পারে, অর্থাৎ এই এটা স্টেনোসিস হয়ে চেপে যায়, তাহলে তো আপনার বড় হবে না, দেখুন স্যার ইরেকশানটা হচ্ছে কিন্তু বড় ইরেকশান হচ্ছে না, মানে কমপ্লিটলি শক্তিশালী ইরেকশানটা পাচ্ছেন না, তখন কী করবেন, আপনাকে অবশ্যই এই গ্রোথ হরমোনটাকে বুস্ট করতে হবে। তো শক্তিশালী ইরেকশান মানে একবারে, এবং পেনিসটাকে খুব বড় করা, পেনিস যদি খাটো হয়ে যায় সেখানে তৈরি করা, নতুন সেল তৈরি করা, এগুলোর জন্য আপনাকে গ্রোথ হরমোন রিচার্জ থেরাপিতেই আসতেই হবে। তাছাড়া বডি যদি রিচার্জ না করেন আপনি সম্ভব নয়। তাহলে ফাইনালি কী দাঁড়ালো, বডিকে সুস্থ করার জন্য, দীর্ঘমেয়াদী সেক্স লাইফ লিড করার জন্য, যৌনতাকে মানে তারুণ্যতাকে ধরে রাখার জন্য এবং অ্যাক্টিভ লাইফ লিড করার জন্য গ্রোথ হরমোন রিচার্জ করে তারুণ্যতা এবং সেক্স লাইফটাকে ধরে রাখা উন্নত বিশ্বের মতো, এটাই মূল অবজেক্টিভ।
রিসার্চ করুন গ্রোথ হরমোন এবং সাপ্লিমেন্ট নেন এবং হেলথ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখান। ড্রাগসকে দেখিয়ে এটা সম্ভব নয়, এটা মাথায় রাখেন। এবং আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন, এই রিচার্জ ব্যবস্থাটা গ্রোথ হরমোনের ফাংশনগুলো। আজকের এই পর্ব এখানে শেষ করব, কিন্তু আগামী পর্বতে এর পরে কোন ফ্যাক্টরটা হলে আবার একে হেল্প করবে সেটা দিব। এটা একটা সিরিজ মাফিক চলবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্রোথ হরমোন রিচার্জ করে চিরতারুণ্য এবং চির সেক্সি হয়ে থাকুন। দেখবেন সবাই ভালোবাসবে আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।